हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुकन्यास होम किचन। आज आमी बनाच्छी रथयात्रा स्पेशल पुरीर विख्यात खाजा। एटा जगन्नाथ देवेर भोगे आमरा निवेदन करे थाकी। এই খাজা খেতে কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি আর অনেক সময় দোকান থেকে কিনে এনেও খাই। তবে এই খাজা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। খাজা কিভাবে খুব ক্রিসপি বানানো যায় আর কিভাবে স্টোর করতে হয় তার জন্য কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করব। আমি এটা কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। খাজা বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় পাত্রে 300 গ্রাম ময়দা নিয়েছি আর তার মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি আর তার সাথেই দিচ্ছি 2 চা চামচ ঘি। এছাড়াও দেব 4 চা চামচ সাদা তেল। তোমরা চাইলে কিন্তু পুরোটাই ঘি ইউজ করতে পারো, আবার ঘি ইউজ না করে পুরোটা সাদা তেলও ইউজ করতে পারো। এবারে সবটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। 4-5 মিনিট খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমাদের ময়ান দেওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ময়দাগুলো হাতে এরকম মুঠো করলে বাইন্ড হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আমাদের ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটাকে একটা ডো বানিয়ে নেব। একবারই কিন্তু বেশি জল দিয়ে এটা মাখা যাবে না, সেক্ষেত্রে ময়দাটা খুব বেশি নরম হয়ে যেতে পারে। আমাদের একদম সফট ডো কিন্তু দরকার নেই, তাই অল্প অল্প জল দিয়েই ময়দাটা মেখে নিতে হবে, কারণ ময়দাটা ময়ান দেওয়ার সময় কিন্তু আমরা অনেকটাই তেল আর ঘি দিয়েছি। দেখতেই পাচ্ছ জল কিন্তু খুব বেশি লাগেনি, খুব সামান্য জল দিয়ে কিন্তু ডোটা তৈরি হয়ে গেল। এবারে আর 2-3 মিনিট ভালো করে একটু মেখে নিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু খুব বেশি সফট হয়নি, আবার হার্ডও নেই। এবারে খাজার জন্য শিরা বানিয়ে নেব, আর তার জন্য এখানে নিয়েছি 2 কাপ চিনি, আর তার সাথে নিয়েছি 1.5 কাপ জল, আর 3টে ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত চিনি গলে গিয়ে খুব ভালোভাবে ফুটে উঠেছে, তবে এখনও অনেকটাই পাতলা আছে, তাই শিরাটা আমি আরও একটু গাঢ় করে নেব। শিরাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তাই আমি এবার একটু চেক করে নিচ্ছি। দেখো শিরাটার মধ্যে কিন্তু একটা তৈরি হচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে শিরাটা সাইড করে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি আরও কিছুক্ষণ ময়দাটা একটু ভালো করে মেখে নেব। এবারে ময়দা থেকে একটু বড় বড় করে রুটির মতন লেচি বের করে নেব। আমি ময়দা থেকে 7টা লেচি বের করে নিয়েছি। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে ময়দাটা বেলে নিলে খাজা কিন্তু খুবই ক্রিসপি হয়, তবে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা অ্যারারুট বা গুঁড়ো ময়দাও ইউজ করতে পারো। আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেল, একইভাবে আমি আরও একটা লেচি নিয়ে বেলে দেখাচ্ছি। রুটিগুলোকে কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে, এতেও খাজাগুলো খুবই ক্রিসপি হয়। আর এটা এতটাই পাতলা হয়েছে যে দেখো আমার হাতটাও কিন্তু দেখা যাচ্ছে। একইভাবে সব লেচিগুলোই আমি বেলে নেব। খাজা বানানোর জন্য আমি একসঙ্গে 5টা লেচি বেলে নিয়েছি। এবারে প্রথমে রুটিটা নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে নেব আর তার উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। একইভাবে এর উপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম আর রুটিটাকে একটু টেনে টেনে সমান করে নিচ্ছি। তারপর একইভাবে আবারও অয়েল ব্রাশ করব আর উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তবে তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও ব্রাশ করে নিতে পারো, আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুট বা ময়দাও ছড়িয়ে নিতে পারো। এইভাবেই 5টা রুটিকে আমি পরপর লেয়ার করে নেব। লাস্ট রুটিটা দেওয়ার পরেও একইভাবে অয়েল ব্রাশ করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব, তারপর একটু চেপে চেপে রুটিগুলোকে এইভাবে রোল করে নেব। এতে খাজার লেয়ারগুলো কিন্তু অনেক বেশি হয় আর খুবই ক্রিসপি হয়। তবে তোমরা চাইলে 5টার বেশি বা 5টার কম রুটি দিয়েও এটা বানাতে পারো।
এবারে সাইডগুলোতে হালকা করে ছাড়িয়ে নেব। তারপর অল্প জল দিয়ে দিয়ে প্রত্যেকটা লেয়ার ভালো করে আটকে দেব, যাতে খাজাগুলো কোনোভাবেই খুলে না যায়। সব সাইডগুলোতে জল মাখিয়ে নেওয়ার পর আবারও একবার রোল করে নেব। তারপর এইভাবে একটু চেপে চেপে রোল করব আর লম্বাতে একটু বাড়িয়ে নেব। এবারে প্রথমে দুটো সাইড আগে কেটে নেব, তারপর 1 থেকে 1.5 ইঞ্চি সাইজ করে সবটা কেটে নেব। 5টা রুটি থেকে এখানে আমার 10টা খাজা হয়েছে। সবগুলো কেটে নেওয়ার পর আমি এখান থেকে একটা খাজা নিয়ে নেব আর হাতের সাহায্যে এইভাবে একটু চেপে ফ্ল্যাট করে নেব। তারপর খুব হালকা হাতে খাজাটা একটু বেলে নেব। আমার একটা খাজা বেলে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর বোঝা যাচ্ছে। একইভাবে আমি আরও একটা খাজা নিয়ে ফার্স্টে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নেব, তারপর আবারও হালকা হাতে একটু বেলে নেব। একইভাবে সব খাজাগুলোই আমি বেলে নিয়েছি, এবারে এগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি এখানে একটা কড়াইতে প্রয়োজন মতো সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটুখানি লেচি এখানে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ ময়দাটা কিন্তু প্রথমেই তেলে ডুবে গেল আর ছোট ছোট বাবলস তৈরি হচ্ছে। তার মানে বুঝতে হবে খাজা বানানোর জন্য আমাদের তেলটা কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে। এবারে খাজাগুলোকে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে, কোনোভাবেই হাইতে বা মিডিয়াম হাইতে রাখা যাবে না। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু খাজাগুলো উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খাজাগুলো উপরে ভেসে উঠেছে। এই সময় খাজাগুলোকে খুব হালকা হাতে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে আরও 5-7 মিনিটের জন্য এপিটটাও ভেজে নিতে হবে। সাত মিনিট পর আবারও একইভাবে হালকা হাতে সব খাজাগুলোকে উল্টে নেব। দেখতেই পাচ্ছ এর মধ্যেই কিন্তু খাজাগুলোর লেয়ার খুবই ভালোভাবে বেরিয়ে এসছে। একইভাবে আবারও 5-7 মিনিটের জন্য এপিটটা ভাজতে দেব। এইভাবেই 5-7 মিনিট পর পর উল্টে পাল্টে খাজাগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। একইভাবে উল্টো পিঠটাও গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত খাজাগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ সব খাজাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে খাজাগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খাজারই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একইভাবে আমি বাকি খাজাগুলো ভেজে নেব। যে খাজাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তার জন্য চিনি শিরাটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব আর খাজাগুলো সামান্য গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেব আর একটু ওলট পালট করে নেব। একইভাবে আরও কয়েকটা খাজা এর মধ্যে দিয়ে ওলট পালট করে নেব। তারপর রস ঝরিয়ে খাজাগুলোকে তুলে নেব। একসাথে 1-2 মিনিটের বেশি কিন্তু খাজাগুলো রসের মধ্যে ডুবিয়ে রাখার প্রয়োজন নেই। যে খাজাগুলো রসের মধ্যে দেওয়া হয়েছিল সেগুলো 1 মিনিট পর রস ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে খাজাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু খাজাটা খুবই ক্রিস্পি হয়ে যাবে, চিনি শিরাটা উপর থেকে শক্ত হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু যথেষ্ট রসালো থাকবে। খাজাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে 1 থেকে 2 সপ্তাহ ইজিলি রুম টেম্পারেচারে স্টোর করা যেতে পারে। তখনও কিন্তু খাজাগুলো একই রকমভাবে ক্রিস্পি থাকবে। এই খাজার রেসিপিটা তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো আমায় কমেন্টসে জানিও। সব খাজাগুলোই রসে ডুবিয়ে তুলে নেওয়া হয়ে গেল, এবার এগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নেব। খাজাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি একটা খাজা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। খাজার সাউন্ড শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো খাজাটা কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখতেই পাচ্ছ খাজার মধ্যে কিন্তু খুবই পাতলা পাতলা লেয়ার হয়েছে। এই খাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তাহলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।